নমস্কাৰ, এই মুহূৰ্তত আহি পৰিছে ৰাতিপুৱাৰ কিবা এটা বিগ ব্ৰেকিং নিউজ। আজি হৈছে 21 নৱেম্বৰ, গোটেই অসম তথা ভাৰতৰ বিভিন্ন প্ৰান্তৰ পৰা যুগুত হৈছে কেইবাটাও গুৰুত্বপূৰ্ণ খবৰ। এনেবোৰ খবৰ নিতৌ পাই থাকিবলৈ চেনেলটি ছাবস্ক্ৰাইব কৰি ভিডিঅ'টোত এটা লাইক কৰিবলৈ নাপাহৰিব। আজিৰ আমাৰ প্ৰথম খবৰেই গুৰুত্বপূৰ্ণ খবৰ হৈছে এটা ডাঙৰ খবৰ। হয় বন্ধু বান্ধীসকল, বিজেপি ত্যাগ কৰাৰ পাছতে চৰ্চা, বাহনেৰে ৰাজপথত শক্তি প্ৰদৰ্শন কৰিছে কংগ্ৰেছে। কংগ্ৰেছৰ তৰফৰ পৰা বিশাল কাৰ্যসূচী আৰম্ভ কৰা হৈছে। এই মুহূৰ্তত অসমবাসী ৰাইজক জনাইছোঁ বিগ ব্ৰেকিং নিউজ, কিয়নো নিৰ্বাচনৰ পূৰ্বে অসম বিজেপিত ভয়ংকৰ খহনীয়াৰ সৃষ্টি হৈছে। বিজেপি ত্যাগৰ পাছতে 200 বিলাসী বাহনেৰে ৰাজপথত শক্তি প্ৰদৰ্শন কংগ্ৰেছৰ, আৰু প্ৰায় 1000 নেতা কৰ্মীয়ে বিজেপি UPPL ত্যাগ কৰি যোগদান কৰিলে BPF আৰু BTC-ৰ। 4খন জিলাত বিজেপিৰ বেটিত কম্পনী। হয় বন্ধু বান্ধীসকল, অৱশেষত বিজেপিৰ কপনিৰ সৃষ্টি হৈছে, আৰু BTC-ৰ 4খন জিলাত বিজেপিৰ বেটিত কপনিৰ সৃষ্টি হৈছে বুলি এটা ডাঙৰ খবৰ উত্থাপন কৰা হৈছে। আৰু কোকৰাঝাৰ চিৰাঙত 600 বিজেপি নেতা কৰ্মীৰ দলত্যাগ, আৰু দল এৰি জিলা বিজেপিৰ উপসভানেত্ৰী পূৰ্ণিমা বৰ্মনেও, আৰু কোকৰাঝাৰ বিজেপি মহিলা মৰ্চাৰ উপসভানেত্ৰী জন্মা বৰুৱাৰো দলত্যাগ, আৰু দল এৰি বাওখংগ্ৰী মণ্ডল মহিলা মৰ্চাৰ সভানেত্ৰীও, লগতে দেৰগাঁও বিজেপি বুথ সভাপতি ৰাজু ছেত্ৰীৰো দলত্যাগ। হাগ্ৰামা মহিলাৰীৰ উপস্থিতিত বাথৌ খেৰাই ৰিজৰ্টত বিশাল যোগদান সমাৰোহ, লগতে বহু প্ৰক্তন NDFB কেডাৰেও যোগদান কৰিলে BPFত। হয় বন্ধু বান্ধীসকল, BTC-ত এতিয়া বিজেপিৰ বেটি খহাই BPFৰ শক্তি প্ৰদৰ্শন, আৰু নিৰ্বাচনৰ পূৰ্বে অসম বিজেপিত ভয়ংকৰ গৰাখহনীয়াৰ সৃষ্টি হৈছে। হয় বন্ধু বান্ধীসকল, অৱশেষত বিজেপিৰ তৰফৰ পৰা এটা ডাঙৰ খবৰ মুকলি হৈ আহিছে, বিজেপিত বহুত গৰাখহনীয়াৰ সৃষ্টি হৈছে। ইয়াৰ বিষয়ত আপোনালোকে কি ক'ব? যদি আপোনালোকৰ কিবা মন্তব্য কৰিব লগা থাকে, আপোনালোকৰ মন্তব্যটো নিশ্চয় কমেণ্টৰ জৰিয়তে জনাবলৈ নাপাহৰিব। তাৰপিছত অসমবাসী ৰাইজক জনাইছোঁ আমাৰ 2 নম্বৰটো খুবেই গুৰুত্বপূৰ্ণ খবৰ, লগতে এটা ডাঙৰ খবৰ প্ৰধানমন্ত্ৰীয়ে দিলে, সান্তনাই মোৰ অসমবাসী ৰাইজক জনাইছোঁ। আন ডাঙৰ খবৰ, কিয়নো দেশবাসীলৈ বিশেষ বাৰ্তা মহম্মদ সামিৰ, কিয়নো বিশ্বকাপত পৰাজয়ৰ পাছতে দেশবাসীলৈ বিশেষ বাৰ্তা মহম্মদ সামিৰ। দুৰ্ভাগ্যবশতঃ কালি আমাৰ দিন নাছিল বুলি মন্তব্য কৰিছে। গোটেই প্ৰতিযোগিতাখনত আমাক সমৰ্থন কৰিছে ভাৰতৰ নাগৰিকে, কিন্তু মোক আৰু আমাৰ দলক সমৰ্থন কৰাৰ বাবে সকলো ভাৰতীয়কে ধন্যবাদ জনাইছোঁ বুলি মন্তব্য কৰিছে মহম্মদ সামিয়ে। লগতে প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদীৰ প্ৰতি মই কৃতজ্ঞ। ড্ৰেছিং ৰুমলৈ আহি আমাৰ মনোবল বঢ়োৱাৰ বাবে প্ৰধানমন্ত্ৰীক ধন্যবাদ জনালোঁ বুলি মন্তব্য কৰিছে। আমি আকৌ যুঁজিম আৰু আকৌ জিকিম, আৰু বিশ্বকাপত পৰাজয়ৰ পাছতে দেশবাসীলৈ বিশেষ বাৰ্তা মহম্মদ সামিৰ। হয় বন্ধু বান্ধীসকল, মহম্মদ সামিয়ে এটা ডাঙৰ মন্তব্য কৰিছে, ইয়াৰ বিষয়ত আপোনালোকে কি ক'ব? যদি আপোনালোকৰ কিবা মন্তব্য কৰিব লগা থাকে ইয়াৰ বিষয়তে, আপোনালোকৰ মন্তব্যটো নিশ্চয় কমেণ্টৰ জৰিয়তে জনাবলৈ নাপাহৰিব। তাৰপিছত অসমবাসী ৰাইজক জনাইছোঁ আমাৰ 3 নম্বৰটো খুবেই গুৰুত্বপূৰ্ণ খবৰ, লগতে এটা ডাঙৰ খবৰ। প্ৰদেশ কংগ্ৰেছৰ সভাপতি ভূপেন বৰা অগৰীয়া মানুহ বুলি আখ্যা দিয়া হৈছে। মোৰ অসমবাসী ৰাইজক জনাইছোঁ আন এটা বিগ ব্ৰেকিং নিউজ, কিয়নো এয়া কোনে মন্তব্য কৰিছে, কিয় মন্তব্য কৰিছে, সবিশেষজনক ভিডিঅ'টোৰ জৰিয়তে। প্ৰদেশ কংগ্ৰেছৰ সভাপতি ভূপেন বৰা অগৰীয়া মানুহ, আৰু অগৰীয়া মানুহে য'ত ত'ত ঘূৰি ফুৰিবই লাগিব বুলি মন্তব্য কৰিছে। নিজৰ স্থিতি নাই ভূপেন বৰাৰ, কিয়নো কাজিৰঙা বৰপেটা থুবুৰী সকলোতে ঘৰ বিচাৰিব ভূপেন বৰাই। ভূপেন বৰা গড় নাইকিয়া মানুহ বুলি মন্তব্য কৰিছে। হয় বন্ধু বান্ধীসকল, ভূপেন বৰা গড় নাইকিয়া মানুহ বুলি মন্তব্য কৰা হৈছে। ভূপেন বৰাক কটাক্ষ কৰিছে শিক্ষামন্ত্ৰী ৰণস্পিগে। হয় বন্ধু বান্ধীসকল, ৰণস্পিগে এইবাৰ কটাক্ষ কৰিছে ভূপেন বৰাক, ইয়াৰ বিষয়ত আপোনালোকে কি ক'ব? যদি আপোনালোকৰ কিবা মন্তব্য কৰিব লগা থাকে, আপোনালোকৰ মন্তব্যটো নিশ্চয় কমেণ্টৰ জৰিয়তে জনাবলৈ নাপাহৰিব। তাৰপিছত অসমবাসী ৰাইজক জনাইছোঁ আমাৰ 4 নম্বৰটো খুবেই গুৰুত্বপূৰ্ণ খবৰ, লগতে এটা ডাঙৰ খবৰ, কিয়নো চতুৰ্থবাৰৰ বাবে নিৰ্বাচনত হাৰি ৰেকৰ্ড কৰি ভূপেন বৰাই। হয় বন্ধু বান্ধীসকল, অৱশেষত আন এটা ডাঙৰ সংকাৰ প্ৰদান কৰিছে পীযুষ হাজৰিকাই। পীযুষ হাজৰিকাই কৈছে চতুৰ্থবাৰৰ বাবে নিৰ্বাচনত হাৰি ৰেকৰ্ড কৰিব ভূপেন বৰাই, এটা ডাঙৰ প্ৰশ্ন উত্থাপন কৰা হৈছে। মোৰ অসমবাসী ৰাইজক জানাইছোঁ আন এটা বিগ পলিটিকেল আপডেট, কিয়নো ভূপেন বৰাই য'তেই নিৰ্বাচন খেলিব তাতেই পৰাজিত হ'ব বুলি এনেকুৱাকৈ হুংকাৰ প্ৰদান কৰিছে পীযুষ হাজৰিকাই। চতুৰ্থবাৰৰ বাবে নিৰ্বাচনত হাৰি ৰেকৰ্ড কৰিব ভূপেন বৰাই, এনেকুৱাকৈ হুংকাৰ প্ৰদান কৰা হৈছে। লগতে কোৱা হৈছে 14টা সমষ্টিৰ ভিতৰত হয়তো কংগ্ৰেছে এটা সমষ্টিত জয়ী হ'ব, আৰু ইয়াৰ বাহিৰে ক'তো জিকিব নোৱাৰে কংগ্ৰেছে। কেইবাটাও সমষ্টিত জয়ী হোৱাৰ কথাটো
অলিক কল্পনা বাহিরে আন একো নহয় হয় বন্ধু বান্ধব সকল এটা গুরুত্বপূর্ণ মন্তব্য করেছে পিজুস হরজকে লগতে কইছে কাজিরঙ্গাত আমি 3 লাখ ভোট জয় হম জোরহাটত এবার আমি 2 লাখ ভোট জয় হম বিজেপি মিত্রজোটে অসমত 12টা সমষ্টিত জয় হব মন্তব্য করেছে মন্ত্রী পিজুস হরজকে হয় বন্ধু বান্ধব সকল মন্ত্রী পিজুস হরজকে যেটা মন্তব্য করেছে আপনাদের কি কব যদি আপনাদের কিবা মন্তব্য করিব লগা থাকে আপনাদের মন্তব্যটো নিশ্চয় কমেন্টের জৰিয়তে জনাবলৈ না পাহৰিব তারপর অসমবাসী রাজুক জানাইছে আমার 5 নম্বরটি খুবই গুরুত্বপূর্ণ খবর লকাতরা ডাঙর খবর উজনীত বিরোধীর বেটি খহনিয়াই মূর্ত অসমবাসী রাজুক জানাইছো আন এটা বিগ ব্রেকিং নিউজ কেন রাজ্য বেটি হয়েছে বিরোধীর কংগ্রেস আফ রাইজর দল এজেপির বহু সদস্যর দলত্যাগ বুলি এটা ডাঙর খবর পাওয়া গেছে বিজেপির যোগদান করেছে দলত্যাগ করা নেতাকর্মী হয় বন্ধু বান্ধব সকল অবহেকত বিজেপির যোগদান করেছে দলত্যাগ করা নেতাকর্মী আর আগতে আপনাদের নিশ্চয় সম্পূর্ণকে চাইছে যে বিজেপির পরা ত্যাগ করে কংগ্রেস আহিছে আপদ আহিছে অথবা রাইজর দলত আহিছে কিন্তু এবার প্রথমবার এটা ডাঙর খবর উলিয়াইছে কংগ্রেস আপ রাইজর দল আর এজেপির বহু সদস্য দলত্যাগ করে অবহেকত বিজেপির যোগদান করেছে বলে এটা ডাঙর খবর পাওয়া গেছে লোকসভা নির্বাচনের পূর্বে উজনীত বিরোধীর বেটিত খহনিয়া লগতে আহল সমষ্টির বিরোধী দলের অর্থ শতাধিক কর্মী বিজেপি যোগদান করে বলে এটা ডাঙর খবর পাওয়া গেছে হয় বন্ধু বান্ধব সকল এটা বিগ আপডেট উলিয়াই আছে ইয়ার বিষয়ে আপনাদের কি কব যদি আপনাদের কিবা মন্তব্য করবলগা থাকে আপনাদের মন্তব্যটা নিশ্চয় কমেন্টের জৰিয়তে জানাবলৈ না পাহৰিব তারপর অসমবাসী রাজুক জানাইছে আমার 6 নম্বরটা খুবই গুরুত্বপূর্ণ খবর লগতরা ডাঙর খবর গাজার আলসিপা হাসপাতালের পিছত ইন্দোনেশিয়া হাসপাতালত ভয়ঙ্কর আক্রমণে মূর্ত অসমবাসী রাজুক জানাইছো ওয়ার ব্রেকিং নিউজ কেন গাজাত আলসিপা হাসপাতালের পিছত ইন্দোনেশিয়া হাসপাতালত ভয়ঙ্কর আক্রমণ করা হয়েছে লগতে গাজাত এতিয়া সুরক্ষিত নহয় কোনো এজন লোকে আলসিপা হাসপাতালের পিছত ইন্দোনেশিয়া হাসপাতাল ইসরায়েলের আক্রমণ হয় বন্ধু বান্ধব সকল ইসরায়েল অভেকত আকো আক্রমণ করেছে ইন্দোনেশিয়া হাসপাতাল গেরি ধরেছে ইসরায়েলি সেনাই হাসপাতালের চৌহদত ইসরায়েলে টেঙ্কেরে নিক্ষেপ করেছে রকেট আর এই ভয়ানক আক্রমণত 8 জন নিহিত হওয়া বলে খবর পাওয়া গেছে নর্থ গাজাত আছে ইন্দোনেশিয়া হাসপাতাল আর এই হাসপাতালখনত আহত সকলের লগতে হাজার হাজার লোক আশ্রয় গ্রহণ করে আছে বলে খবর পাওয়া গেছে ইসরায়েলের পর রক্ষা পড়বলে সহায়ের বাবে আহ্বান জানাইছে হাসপাতাল কর্তৃপক্ষ গাজাত আলসিপা হাসপাতালের পিছত ইন্দোনেশিয়া হাসপাতালত ভয়ঙ্কর আক্রমণ করেছে ইসরায়েলে হয় বন্ধু বান্ধব সকল এটা গুরুত্বপূর্ণ খবর মুকলি হয়ে আছে ইয়ার বিষয়ে আপনাদের কি কব যদি আপনাদের কিবা মন্তব্য করবলগা থাকে আপনাদের মন্তব্যটি নিশ্চয় কমেন্টের জৰিয়তে জানাবলৈ না পাহৰিব তারপর অসমবাসী রাজুক জানাইছে আমার 7 নম্বরটা খুবই গুরুত্বপূর্ণ খবর লগতে ডাঙর খবর ইসরায়েলের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা লবলে সাজু হয়েছে আমেরিকায় মূর্ত অসমবাসী রাজুক জানাইছো আন এটা ওয়ার্ল্ড ব্রেকিং নিউজ কেন অবহেকত ইসরায়েলের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা লবলে সাজু হয়েছে আমেরিকা ইসরায়েলের লোকের ভিসা নিষিদ্ধ করার দিকে আগবাড়িছে আমেরিকা ইসরায়েলের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা লব বলে হুঙ্কার প্রদান করেছে আমেরিকার রাষ্ট্রপতিয়ে বারম্বার প্যালেস্টাইনের উপরত ইসরায়েলে আক্রমণ করার পিছতে স্থিতি সলনি করেছে আমেরিকায় প্যালেস্টাইনে নাগরিকের উপর অত্যাচার বন্ধ হব লাগে বলে জো বাইডেনে হুঙ্কার প্রদান করেছে হিংসাত্মক ঘটনা সংঘটিত করা লোকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা লব লাগে বলে এনেকাকে মন্তব্য করেছে বাইডেনে আর ইসরায়েলের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা লওয়ার দিকে আগবাড়িছে অবহেকত আমেরিকায় হয় বন্ধু বান্ধব সকল এটা গুরুত্বপূর্ণ খবর মন্তব্য করেছে জো বাইডেনে ইয়ার বিষয়ে আপনাদের কি কব যদি আপনাদের কিবা মন্তব্য করবলগা থাকে আপনাদের মন্তব্যটি নিশ্চয় কমেন্টের জৰিয়তে জানাবলৈ না পাহৰিব বন্ধু বান্ধব সকল আজি মূল ভিডিওখনত আপোনালোকক কিখিনি সৰু এটা ইনফৰমেশ্যন দিবলগীয়া আছিলে ভিডিওটি ভাল লাগিলে লাইক কমেণ্ট শ্বেয়াৰ কৰিব আৰু যদি এতিয়ালৈকে চেনেলটি ছাবস্ক্ৰাইব কৰা নাই তেন্তে এনেকুৱাকৈ নতুন নতুন ইনফৰ্মেটিভ তথা হেল্পফুল ভিডিও পাবলৈ হ'লে চেনেলটি ছাবস্ক্ৰাইব কৰিবলৈ নাপাহৰিব চ' থেংক ইউ ফৰ ৱাচিং ফুল ভিডিঅ'